বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সঙ্গে পুরসভার প্রশাসক। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিনটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতার পদক্ষেপ পালন করা হয়। আজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সেই ভারসাম্য রক্ষার পদক্ষেপ হিসাবে এই দিনটি পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। পাশাপাশি রামপুরহাটেও বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় রামপুরহাট পৌরসভার তরফে। প্রতি বছর এই দিনে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। এবছরও রামপুরহাট পুরসভার লাগোয়া গান্ধী পার্কে বৃক্ষরোপণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক অশ্বিনী তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মুখার্জি এবং যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবস্থান কোথায় ছিল এটাও আমরা সকলেই জানি। সুতরাং আমরা আপনাদের কাছে আবেদন করব যে আসুন এই বাংলার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য যারা নিরলস প্রয়াস চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আসুন তাদের অন্তরকে বিজেপিকে উপদেশ দিই যে তারা সম্মান করতে যাবো। সম্মান যদি করতে না পারে, অপমান যেন না করবার জন্য তারা উঠে পড়ে না লাগে। আমরা এই আবেদন করবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সাফল্য, এই যে প্রয়াস, এই প্রয়াস সাফল্য সফল হবেই এবং বাংলা জিতবে। এই আবেদন করার জন্যই আমরা আজকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। আপনাদের আবার আমরা খুব ধন্যবাদ এবং জাতীয় গড় যেখানে 146.58, দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ দিল্লি তামিলনাড়ু রাজস্থান তেলেঙ্গানা পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির অবস্থা আরও সুন্দর। টেস্টের সংখ্যা 2475 প্রতি দশ। গত সপ্তাহে প্রতিদিন পরে 9000